শুরু করছি আজকের সংবাদ। আমি বেলাল আহমেদ মুরাদ। শুরুতেই বিজ্ঞাপন বিরতি। বিজ্ঞাপন শেষে আবারও আমি আপনাদের সামনে হাজির হয়েছি। প্রধানমন্ত্রী বলেছেন, দেশকে এগিয়ে নিতে হলে আমরা সবাই একসাথে কাজ করতে হবে। আবারও বিজ্ঞাপন বিরতি। বিরতির শেষে আবারও আমি ফিরে এসেছি। যোগাযোগ মন্ত্রী বলেছেন, যোগাযোগ খাতে এবছরে আরও বিনিয়োগ বাড়ানো হবে। আবারও বিজ্ঞাপন বিরতি। সুপ্রিয় শ্রোতা, আমি আবারও ফিরে এসেছি। এখন আপনাদেরকে দেশের বিভিন্ন বিভিন্ন জায়গার বিভিন্ন প্রতিবেদন তুলে ধরা হবে। তার আগে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। বিরতি শেষে আবারও ফিরে এসেছি। প্রিয় শ্রোতা, এখন আমরা জোহরের আজান শুনব। সুপ্রিয় শ্রোতা, নামাজ আজানের বিরতি শেষে আবারও ফিরে এসেছি। আজ একটি ঘোষণা, তার আগে আবারও একটি বিজ্ঞাপন বিরতি। সোনার বাংলাদেশকে সোনায় রূপান্তরিত করতে হলে আমাদের ঘরে সোনাকে সোনার ঠিকমতো জায়গায় রাখতে হবে। আবারও বিজ্ঞাপন বিরতি। এদিকে দেশে শীত বেড়ে যাওয়ায় বা এই শীতের কাপড় চোপড় মানুষ পরবর্তী সংবাদ দেখার জন্য আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। তার আগে একটি ঘোষণা। সুপ্রিয় শ্রোতা, আজকে আমাদের গ্রিন বাংলার অন্যতম সদস্য আলমের শুভ জন্মদিন। প্রিয় দর্শক মন্ডলী, আজকে আমরা আলমর জন্মদিন আমরা এই চয়ন বাইরে যে সবচেয়ে বিশেষ সহযোগিতা করে সহকারী ক্যামেরা পার্সন এবং গ্রিন বাংলার অফিস বিষয়টা যে দেখে আমরা আলম, প্রিয় আলম সবার মায়ার পরিশ্রমী বয় আলম, তার জন্মদিন উপলক্ষে আমরা ছোট্ট একটা আয়োজন গ্রিন বাংলার সবরে আমরা কইতাম পারছি না। এটা হইলে আমরা যারা কাজ করি গ্রিন বাংলার এমপ্লয়ি যারা আছি সব এই আমরা দিয়া একটা আয়োজন, সব আবার সম্ভব হয়েছে না, সব ব্যস্ত। আমরা আলমের এই শুভকামনা জানাই, আলমর এই আগামী দিন আরো সুন্দর হোক, আল্লাহ নেক হায়াত দোকা, আরো বালা বালা কাজ করার তৌফিক দোকা। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমি আবারও বলছি, আজকে আলমের জন্মদিন উপলক্ষে আমরা এই মুহূর্তে কেকটি কেটে ফেলবো।